ইউটিউবার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আপনাদের কথাটি আমি আগেই বলতাম, কিন্তু বেশি লোক ছিল, আপনারা লজ্জিত হবেন, তাই আমি চাই না যে আপনারা লজ্জিত হন। আপনারা গান উঠান, ভালো কথা। এক মিনিট ভাই, আপনারা গান উঠাবেন, ভালো কথা, গান ছাড়বেন, কারণ একটা শিল্পীর ধারা একটা মিডিয়া, একটা মিডিয়ার ধারা একটা শিল্পী। কিন্তু আপনাদের পায়ে হাত রেখা বলতেছি, আপনারা এমন কোনো থাম্বনেল ইউজ করবেন না যেটাতে মনে করেন আপনার চ্যানেলেরও বদনাম বা আমরা শিল্পীর আপনাদের গান ছাড়তে নিষেধ করি। না, আমি কাউকে উদ্দেশ্য করে কথা, যাই হোক, আপনারা দয়া করে এই কাজটা করবেন। আর এখানে মনে করেন দুই তিনটা মিডিয়া আছেন যে এরকম বাজে থাম্বনেল ইউজ করছেন আমার গানে, তো আমি নাম বলবো না। আপনি দয়া কইরা আমার গানের থাম্বনেল গুলো চেঞ্জ কইরা দেন, আর দরকার হইলে আমার গান আপনি ছাইরেন না। আমার এত ভাইরাল হওয়ার দরকার নেই, যতটুকু আছে এতটুকুই চলবে। কারণ একটা মিডিয়া দ্বারা একটা শিল্পী, একটা শিল্পীর দ্বারা মিডিয়া। আপনারা, আমি চাইবো না যে আপনাদের ছোট করে কথা বলতে, আর আপনারাও আমি বলে না কোনো শিল্পীর গানে এরকম থাম্বনেল দিবেন না। ধন্যবাদ সবাইকে। না না ভাই, আমার না, কোনো শিল্পীর গানে আপনারা এরকম থাম্বনেল ইউজ করবেন না, থাম্বনেল বা লেখা দিবেন না। তো যাই হোক, আমার এক ইউটিউবার ভাই আমাকে একটি গানের আদেশ করেছে, তো আমি রাখার চেষ্টা করছি। ধন্যবাদ। Thank you.
মনে পড়ে।